কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা আসসালামু আলাইকুম বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজের সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটিতে থাকছে কলেজের পরিচিতি কলেজের ক্যাম্পাস আবেদনের যোগ্যতা আনুমানিক খরচ বিগত বছরের রেজাল্ট এবং র্যাঙ্কিং এবং কত মার্ক হলে এই কলেজটিতে চান্স হতে পারে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ এর সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ 1977 সালে 1 আগস্টে প্রতিষ্ঠিত হয় মূলত বিজিবি সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও এখানে সকলেই পড়াশোনা করতে পারে এই কলেজটিতে ভর্তি হওয়ার যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 হলেই ব্যবসা ও মানবিক বিভাগে 3 পয়েন্ট হলেই আবেদন করতে পারবে বিজিবি সন্তানদের জন্য কোটা রয়েছে এই কলেজটিতে ছাত্রীদের জন্য প্রভাতী এবং ছাত্রদের জন্য দিবা শাখায় আলাদা আলাদা সিট বরাদ্দ রয়েছে মোট আসন সংখ্যা 2390টি এই কলেজটিতে নবীনদের উদ্দেশ্যে একটি গান রয়েছে চলুন সেই গানটি শুনে আসি নূর কলেজে চান্স পেয়ে শরীরটাতে বাউন্স মারে প্রথম কলেজ দেখে ভাবে ডুব দিব আজ আমি মেয়েদের মনে চলো নূর কাঁপাবো আমি বুম বুম রূপে পোজ দিব আমি সব ধুম ধুম ক্লাসে প্রপোজাল দিবে সব বুম বুম পরে কলেজ লাইফটা হবে বুম্বা বুম্বা বুম নূর কলেজে প্রথম প্রথম ভাই ভেবেছি আমি কোনো প্যারা নাই এখন দেখি মাথায় চুল নাই কেমনে কলেজ যাই কলেজের কোনো প্যারা নাই হো দেখি বাছের মাঝে রমণীরা চেয়ে মুচকি হাসে হেল্পার হব আমি তাদের মনে চলো নূর কাঁপাবো আমি বুম বুম তোকে পোজ দিব আমি সব ধুম ধুম কাশে প্রপোজাল দিবে সব বুম বুম পরে কলেজ লাইফটা হবে বুম্বা বুম্বা বুম এসো নবীন কোনো ভয় নাই নূর কলেজে কোনো প্যার নাই মাথায় দেখবা কোনো চুল নাই কিন্তু বুঝবা না কলেজে কোনো প্যার নাই হুদাই কেশব বলছে ভাই তোমায় আমরা দেখতে চাই বুকে আসো ভাই রে ভাই আমায় দূরে নিয়ে চলাবার তবে খেলবো বল মাঠে গানটি সত্যি অসাধারণ ছিল চলুন এবার জেনে নেওয়া যাক এই কলেজটিতে পড়াশোনার খরচ কেমন এই কলেজটিতে ভর্তি ফি 7500 থেকে 8500 টাকা এবং মাসিক বেতন 800 টাকা থেকে 1000 টাকা এবার দেখে নেওয়া যাক বিগত বছরের এই কলেজটির রেজাল্ট কেমন ছিল 2021 সালে 1402 জন জিপিএ 5 পেয়েছে এবং পুরো বাংলাদেশ এবং ঢাকায় দশমতম স্থান অর্জন করেছে এই কলেজটি এবং অন্যান্য বছরগুলোতেও এই কলেজের রেজাল্ট ভালো হয়ে আসছে কত মার্ক হলে এই কলেজটিতে চান্স হতে পারে আসলে এই ব্যাপারটা আগে থেকে বলা যায় না তাই আগে থেকে কোনো কিছু বলছি না তবে বিগত বছরে কত মার্কে এই কলেজটিতে চান্স হয়েছিল সেই ব্যাপারটি জানতে আমাকে অবশ্যই ফেসবুকে মেসেজ দিবেন এবং এই কলেজ রিলেটেড কোনো কিছু জানার থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং